ঘোষণা করেছেন। আপনাদের এই পুরস্কারটি আমাদের আজকে যিনি প্রধান অতিথি মধ্যমণি আমাদের সকলের মুরব্বী আল্লাহ মাওলানা মুস্তাকিম হুজুর হাত থেকে নিলেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই জামিয়াতে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখেন। এখন আমাদের সামনে আলোচনা পেশ করবেন আমাদের জামিয়া রাবিয়া কাদিমুল ইসলাম মাদ্রাসার সুখে দুঃখের সাথী এবং মজলিসের সুরার অন্যতম সদস্য আমাদের সকলের মুরব্বী হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এর সোহবত ইয়াফতা হুজুর আলে দ্বীন প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা জহিরুল ইসলাম মিয়া মুস্তাকিম হুজুর হযরতকে আমি অনুরোধ জানাচ্ছি তার আলোচনা পেশ করার জন্য। ছাত্র ভাইদেরকে পিছনে যাওয়ার জন্য অনুরোধ করছি এবং নামাজ এখানে হবে, জামাত এখানে হবে, হয়তো একটু সময় বেশি হইতেছে, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাফসীরে জালালাইন জামাত শরে বেকায়ন আবিমিন যাদের খেদমতের দায়িত্ব তারা সকলেই চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. بسم الله